লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, কন্যাশ্রী দিচ্ছেন, তার মানে মার শিশুদেরকে পুরানোর কোনো টেন্ডার? আপনি পাসপোর্ট পেয়ে গেছেন আপনার সরকারের গুন্ডারা? আপনি কন্যাশ্রী দিচ্ছেন তার মানে ওই মা বোনেদেরকে আপনি পুড়িয়ে পুড়িয়ে মারবেন? এটা কোথাকার বিচার? খুন হয়েছে, জানতো পুড়িয়ে দেওয়া হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়কে এক পর এক করে খুন করা হচ্ছে, আপনি কন্যাশ্রীর গল্প শোনাচ্ছেন? বন্ধ করুন এইসব, বন্ধ করুন। একটা শেখ অন্য শেখের বাড়ি পুড়াবে, একটা শেখ অন্য শেখকে খুন করবে, আর নাকুলদানা চিবাবে কোনো হনুব্রতরা? নাকুলদানা চিবাবে, এ কতদিন চলবে? এ রাজনীতি আমরা মানতে রাজি না। সংখ্যালঘুদেরকে অধিকার দাও, শিক্ষা দাও, সামাজিক উন্নয়ন দাও, রাজনৈতিক নেতৃত্ব দাও। শুধু মাফিয়াগিরির কেন তোমরা টেন্ডার শুধু আমাদেরকে দিয়ে রেখেছো? এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের হেফাজত বলে মনে হচ্ছে আর কিছু নেই। সরকারকে আমরা সতর্ক করছি, সংবিধানের উপরে শপথ নিয়েছেন, সংবিধান মেনে রাজত্ব করুন, সংবিধান মেনে আইন শাসন কায়েম করুন। 34 বছরে সিপিএম শেষ হয়ে গেল এসব করে, 34 বছরে সিপিএম শেষ হয়ে গেল, এটাই শুধু বলে রাখছি মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবাংলার সরকার জবাব দাও, কোনো বর্তমান নয় জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মিল্লি বাংলার, আমি মিজানুল হক রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। এখন যে খবরটা চোখ রাখবো, আমরা দেখেছি গত পরশু দিন থেকে রীতিমতো বীরভূমের রামপুর হাট নিয়ে ধুমধুমার কাণ্ড। বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সোচ্চার হয়েছেন, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম থেকে শুরু করে কেউই পিছিয়ে নেই। তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি কিন্তু অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন আজ কলকাতার খাদ্য ভবনে কিন্তু রীতিমতো পশ্চিম মাইনরিটি কমিশনের যে দপ্তর রয়েছে সেখানে গিয়ে সেখানকার আধিকারিকদের কাছে কিন্তু জানতে চেয়েছেন, তারা যাতে রীতিমতো ফাইল রেডি করেন। এবং রাজ্য জুড়ে যেভাবে অরাজকতা তৈরি হচ্ছে, বিশেষ করে সর্বাধিকভাবে সংখ্যালঘুদেরকে রীতিমতো মার্ডার করা হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু তারা সোচ্চার হয়। এদিন আইএস শাকিল আহমদের কাছে কিন্তু স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে কিন্তু তারা প্রতিবাদের আওয়াজ তুলেছেন। এদিন খাদ্য ভবনের সামনে তারা কি জানিয়েছেন রাজ্য নেতা সাবিরেজ গফার এবং ইমরান সোলাঙ্কি সাহেব, শুনুন মিল্লি বাংলার ক্যামেরায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, তিনি বলছেন এসআইটি গঠন হয়েছে, ন্যায় বিচার হবে। তিনি রীতিমতো বিরোধীদের আন্দোলনটাকে বলছেন রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলার জন্য কিছু মানুষ এটা আগামী করছে, কি বলবেন আপনি? তার মানে তো ওনার সরকারে থাকার কোনো প্রয়োজন নেই, উনি সরকার সামলাতে পারছেন না, উনি নিজের মুখ থেকেই বলে দিচ্ছেন কি আমি পরিস্থিতি সামাল দিতে পারছেন না। উনি নিজের মুখ থেকেই বলছেন এখানে রাষ্ট্রপতি শাসন নিয়ে আসো, আমার হাতে আর কিছু নেই। উনি আজকে গেছেন বীরভূম, উনি দার্জিলিংও গেছেন, সব জায়গায় গেছেন, বীরভূম উনার গেছেন, উনি কি করবেন আমরা দেখতে চাই। উনি যাক বীরভূম, উনি মুখ্যমন্ত্রী হিসাবে উনি যাক, আমরা দেখতে চাই কি যারা দোষী তারা শাস্তি পাবে কি না, কত সিট হবে, কত তদন্তর নামে আপনারা ধামা চাপা দেবেন। রিজওয়ানুর রহমান ধামা চাপা পেল, শিকবাতুল্লাহ ধামা চাপা পেল, আনিসও দেখছি কোনো রকমের, উনি 15 দিনের মধ্যে উনি আমাদেরকে কথা দিয়েছিলেন, কিন্তু কি দেখছি 1 মাস হতে চলেছে, আনিসেরও কোনো বিচার দেখছি না। এখন রামপুরহাটে ভাদু শেখের খুন হলো, তারপরের দিন রামপুরহাটে দও দও করে বাড়ির পর বাড়ি পুড়িয়ে 10 জনের বডি পাওয়া গেছে, পুরো ভারতবর্ষে এটা বাংলার জন্য একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে উনি বীরভূম যাচ্ছেন, যাক, কিন্তু দোষীদের খুঁজে বার করুক। এই এটা বেশি দিন চলতে পারে না, এই এই খাই এই 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 কি বলে এটাকে কি আমার প্যাকেট আমাকে পৌঁছে দেওয়ার রাজনীতি, ওখানে বেআইনি অ্যাক্টিভিটিকে প্রশ্রয় দিয়ে ওখানে সংখ্যালঘু সম্প্রদায়ের রক্তের উপরে রাজনীতি হচ্ছে, একজন নকুলটানা একজন বাতাসে পানি খাচ্ছে আর সংখ্যালঘুদের রক্ত পড়ছে বীরভূমের জমিতে। আমরা ছোট আঙ্গারিয়া দেখেছি, নানুর দেখেছি, কত তদন্ত হলো, কত কি হলো, কিছুই তো পেলাম না, আমরা কিছুই তো পেলাম না। আপনারা বুঝতে পারছেন কি প্রথম থেকেই একটা ধামা চাপা দেবার একটা কায়দা চলছে, যেভাবে এখানে একজন এমএলএ উনি বলছেন নিস নাকি পাইপ থেকে নাপতে গিয়ে মারা গেল, এটাই আবার এখন বীরভূমে যিনি নকুল দানা চিবান বাতাসা পানি খান উনি আবার বলছেন শর্ট সার্কিট, উনি কি ছিলেন অন দ্য স্পট, উনি কি দেখেছেন শর্ট সার্কিট হয়েছে, উনার কাছে কোন আই উইটনেস এসছে, উনি পুলিশের সামনে প্রশাসনের সামনে মিডিয়ার সামনে নিয়ে আসুক, এই ধামা চাপা কতদিন দেবে? মানুষ জেগে উঠেছে, সংখ্যালঘু সম্প্রদায় জেগে উঠেছে, আর আমাদের রক্ত নিয়ে আপনারা কত রাজনীতি করবেন? একটা শেখ অন্য শেখের বাড়ি পুড়াবে, একটা শেখ অন্য শেখকে খুন করবে, আর নাকুলদানা চিবাবে কোনো হনুব্রতরা? নাকুলদানা চিবাবে, এ কতদিন চলবে? এ রাজনীতি আমরা মানতে রাজি না। সংখ্যালঘুদেরকে অধিকার দাও, শিক্ষা দাও, সামাজিক উন্নয়ন দাও, রাজনৈতিক নেতৃত্ব দাও। শুধু মাফিয়াগিরির কেন তোমরা টেন্ডার শুধু আমাদেরকে দিয়ে রেখেছো? আমরা এটা মানবো না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে
যারা গুজরাট বা উত্তর প্রদেশ না পশ্চিমবঙ্গ এখানে অবশ্যই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করি। অথচ আমরা দেখছি গত এক মাসে প্রায় 30 জনের অধিক খুন হয়েছে। আমি তো মনে করি কি গুজরাট আর উত্তরপ্রদেশের তুলনায় আরো ভয়ঙ্কর পরিস্থিতি বাংলায় হতে চলেছে, আরো ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে। এখানে এখানে খুন হয় কিন্তু বিচার হয় না, এখানে খুন হয় একটা পার্টির নেতা ঠিক করে দেয় কিভাবে খুন হয়েছে। এটা ভয়ঙ্কর পরিস্থিতি, এখানে গণতন্ত্র বলে আর কিছু নেই, এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের হেফাজত বলে মনে হচ্ছে আর কিছু নেই। সরকারকে আমরা সতর্ক করছি, সংবিধানের উপরে শপথ নিয়েছেন, সংবিধান মেনে রাজত্ব করুন, সংবিধান মেনে আইন শাসন কায়েম করুন। আমরা দেখছি এরকম অভিযোগ করা যে কিছু লাশ এখনো নিখোঁজ আছে গ্রামবাসীদের দাবি অনুযায়ী, অথচ কিছু সাথে যারা মরে গিয়েছে তাদেরকে কোনোরকম নাকি ধর্মীয় রীতিনীতি ছাড়াই কিন্তু দাপন করা হয়েছে তড়িঘড়ি। এর পিছনে কি রহস্য থাকতে? যদি এটা হয়ে থাকে তার মানে এরা 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 প্রমাণ মিটাতে চাইছে, পরিষ্কার ব্যাপার প্রমাণ মিটাতে চাইছে। যেটা আনিসের সময় যেটা ওরা করলো, লুকিচুপি এসে বডিগুলো তুলে নেবার চেষ্টা করেছিল বাবাকে না জানিয়ে। রামপুরহাটে একই জিনিস দেখছি আমরা, 34 বছরের সিপিএম শেষ হয়ে গেল এসব করে, 34 বছরের সিপিএম শেষ হয়ে গেল। এটাই শুধু বলে ডাকছি মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি কালকে বলছেন আমি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, কন্যাশ্রী দিচ্ছি, মা বোনেরা লুকে দাঁড়াও, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন, কন্যাশ্রী দিচ্ছেন, তার মানে মা আর শিশুদেরকে পুরানোর কোনো টেন্ডার? আপনি পাসপোর্ট পেয়ে গেছেন আপনার সরকারের গুন্ডারা? আপনি কন্যাশ্রী দিচ্ছেন তার মানে ওই মা বোনেদেরকে আপনি পুড়িয়ে পুড়িয়ে মারবেন? এটা কোথাকার বিচার? খুন হয়েছে, জান্ত পুড়িয়ে দেওয়া হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়কে একবার এক করে খুন করা হচ্ছে, আপনি কন্যাশ্রীর গল্প শোনাচ্ছেন? বন্ধ করুন এসব, বন্ধ করুন, সংবিধানের পথে হাঁটুন। আপনার তারা রাজত্ব যদি না হয় আপনি রাজত্ব ছেড়ে দিন, দেশে ধ্বংস আমরা হতে দেব না, দেশে ধ্বংস হতে দেব না কোনোদিন। আমরা এখানে এসছি, আপনারা সবাই জানেন যে আমরা বিচার চাই। এর আগে আমরা বিচার চাইছিলাম আনিস খানের, সেটা বিচার হয়নি, চলছে, এসআইটি গঠন হয়েছে, চলছে। এখন যা মানে যা হত্যা হয়েছে বীরভূম রামপুরহাটে, পশ্চিমবঙ্গালে 15 বছরের সরকার হয়েছে, মানে থার্ড টার্ম এখানে বসেছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার। সব থেকে বড় দুর্ঘটনা ঘটনা ঘটেছে এটা। আমরা চাই একটা পরিবারের যে 8 জন 9 জনকে যা জালিম আর বাচ্চাকে ছাড়েনি এই সরকার। যদি আপনার শত্রু হয়, শত্রুকে মানে বাচ্চা কার শত্রু? বালির মেয়ে, বালির মহিলাদের কার শত্রু? এর উপরে পুরো এসআইটি গঠন করেছে সরকার, কিন্তু সরকারের নেতা বলছে একটা, ওখানকার প্রেসিডেন্ট অনুব্রত মণ্ডল উনি বলছেন কে টিভি ব্লাস্ট হয়েছে, তার থেকে আগুন লেগেছে। মানে কত জ্ঞান আছে এদের কাছে জানা যাবে না। জ্ঞান যদি ছিল তাহলে এটা ঘটনা হয়েছে কেন? তো আমরা মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলছেন গ্রাম্য বিবাদ এর সাথে রাজনীতির কোনো যোগসূত্র নেই। কি বলবেন? কেন হবে না? যদি আমি আমার পাড়ায় কোনো যদি আমার কোনো কারোর সাথে শত্রুতা হয় আমি ওকে ওকে মারবো না, ও আমাকে মারবে, তাহলে পুলিশ আসবে না? পুলিশ নিয়ে আসবেন না? আমরা কি মানে কি প্রজাতন্ত্র আছে? তো আমরা একটা পুলিশ বানিয়ে রেখেছি, আইপিসি কানুন রেখেছি। তো আমরা সেটা নিয়ে আমরা বিচার চাই। এটা 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 যা বলছে মানে আমি বলি ওরা জ্ঞান নেই, ওরা কেন বসে আছে, ওরা পদে থাকা দরকার নেই। বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তারা ইতিমধ্যে ওখানে যাচ্ছেন, আপনাদের পক্ষ থেকে কোনো ডেলিগেশন দেবেন? আমরা কালকে যাচ্ছি ওখানে, কালকে যাচ্ছি। আমার পার্টির যে প্রেসিডেন্ট আছে সদুন ওয়াজি সাহেব, ওনাকে বলা হয়েছে, উনি নিজেই জিজ্ঞেস করেছেন। আমরা চাইছি, আমরা চেষ্টা লেগে আছি, আমরা যাবো, তারপরে ইনশাল্লাহ ওনাকে নিয়ে আসবো আমরা। আমরা সবাই যাবো ইনশাল্লাহ। অনেক যতগুলো হত্যাকাণ্ড যা হচ্ছে, যতগুলো অসুবিধা যা, কানুন যা কাজ করতে পারছে না, সরকার আন্ডারে কাজ করছে পুলিশ, আমরা এটাই মানি। তো সেটা নিয়ে ভালো করে একটা সিবিআই হোক, বিচার ভালো করে হোক, ইনসাফ পাইল।